ভরা মৌসুমে ও পানির অভাব ভেঙে বেড়েছে নৌকা তৈরির উপকরণের দাম। এমন নানা কারণে চলতি বছর এখনও জমে ওঠেনি পিরোজপুরের আটঘর কুড়িয়ারনার শত বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট। সপ্তাহে প্রতি শুক্রবার শত শত নৌকার পসরা সাজিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ক্রেতার দেখা পাচ্ছেন না বিক্রেতা ও কারিগররা। নৌকা তৈরিতে অর্থ খাটিয়ে এখন লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছে তাদের। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের তথ্য ও ছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। পিরোজপুরের আটঘর কুড়িয়ানার শত বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট, যেখানে সারি সারি নানা আকারের দৃষ্টিনন্দন সব নৌকা নিয়ে ক্রেতার অপেক্ষায় আছেন বিক্রেতারা। কিন্তু এবছর হাটে নেই তেমন কোনো ক্রেতা সমাগম, ফলে ধোয়া মোছা কিংবা খোশ গল্পে অলস সময় পার করছেন কারিগর ও বিক্রেতারা। দেশের বিভিন্ন নদনদীতে ছুটে চলা চোখ জুড়ানো বাহারি রঙের এসব নৌকার বেশিরভাগই তৈরি হয় জেলার নেছারাবাদের বিভিন্ন গ্রামে। তবে এবছর কাঠ ও নৌকা তৈরির প্রয়োজনীয় উপকরণের দাম বাড়ায় বিপাকে বিক্রেতারা। দেরিতে বর্ষা শুরু হওয়ায় নৌকা কেনার তোড়জোড় নেই ক্রেতাদের। প্রত্যেক বছর বৈশাখ হইতে আশ্বিন মাসে নৌকা বেশি পানি এবং বর্ষা বেশি চাল, এবছর তো বেশি কিরকম প্রত্যেক বছর দুই হইতে আড়াই হাজার নৌকা বেশি। এবার তো পানি নেই জন্য কেনা বেচা কম। বাজারে নিত্যপণ্যের দাম যে হারে বেড়েছে সেই তুলনায় বাড়েনি নৌকার দাম, আবার ক্রেতাও কম, ফলে পুঁজি টেকাতে অনেক সময় লোকসানেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন কারিগররা। কাঠের মূল্য বাড়তে এলো আর মূল্য বাড়তি হয়েছে এবং লেবার খরচও বাড়তি হয়ে যাচ্ছে। তাতে এমনটি হিসেব করতে হয় যে একটা নৌকা আমাদের 7,000-8,000 টাকা খরচ হয়ে যায়। একটা বইটা বানাইতে 60 টাকা খরচা হয়, আর একটা বাকলা কিন্তু ধরেন 100 টাকা লাগে, 160 টাকা 150 টাকা পরে বইটার আয় কম বলে 100 টাকা, তাই তো লস। দুই বছর আগে 2500 টাকা কিনছি, এবছর আবার কিনছি হইয়া 3,350 টাকা। পিরোজপুরের গগন চামি ও ডুবি গ্রামের প্রায় 300 পরিবারের মূল আয়ের উৎস নৌকা তৈরি। বংশ পরম্পরায় এই ঐতিহ্য তারা ঠিকই টিকিয়ে রেখেছেন, কিন্তু শুধু বদলায়নি তাদের ভাগ্য। আগে থেকে বিক্রি একটু কমে গেছে, এর মূল কারণ হলো এর নৌকা তৈরি যে কাঁচামাল কাঠ এবং অন্যান্য যে ইকুইপমেন্টস এগুলোর দাম অনেকটা বেড়ে গেছে। এই নৌকা শিল্পীরা তাদের যদি ঋণের চাহিদা থাকে প্রতি বছর মৌসুমে 8 থেকে 10 লাখ টাকার নৌকা বিক্রি হয় এখানে, বছরে যা দাঁড়ায় প্রায় 10 কোটিতে। এবার মৌসুমে বিক্রি কম হলেও বছরের বাকি দিনগুলোতে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন আটঘর কুড়িয়ানার কারিগর বিক্রেতারা। সৈয়দ মাহমুদ, আরটিভি।